পড়াশোনা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। হ্যালো ভিউয়ার্স, আমি প্রসেনজিৎ। আজকে এই ভিডিওটিতে অক্টোবর মাসে যে সমস্ত সরকারি চাকরিগুলো আছে সেরকম ফর্ম ফিল আপ কল চলছে সেগুলো নিয়ে ভিডিওটি বানানো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি এই ভিডিওটিতে পদ, শূন্যপদ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছুই আলোচনা করব। সুতরাং ভিডিওটি দেখো। প্রথম যে চাকরিটি সেটা হচ্ছে IBPS, পদ ক্লার্ক, 7275 জন। বয়স হতে হবে 1/9/2018 ভিত্তিতে 20-28 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 10/10/2018। কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা হচ্ছে www.ibps.in। এরপরে আছে কলকাতা হাইকোর্ট, পদ হচ্ছে গ্রুপ ডি, ফার্স্ট পিয়ন, আড্ডালি, নাইট গার্ড, দারোয়ান, ক্লিনার প্রভৃতি এবং শূন্যপদ 221 জন। বয়স সীমা হচ্ছে 1/1/2018 ভিত্তিতে 18-40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? ক্লাস 8 পাস এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 29/10/2018। ওয়েবসাইটটি হচ্ছে www.kolkatahaicourt.gov.in। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এরপরে যেই চাকরিটি আছে সেটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনস, কল্যাণী পৌরসভা, পদ অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, ক্লার্ক প্রভৃতি, শূন্যপদ 10 জন আর 1/10/2018 ভিত্তিতে বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে এবং এর শিক্ষাগত যোগ্যতা কিন্তু পদ অনুযায়ী বিভিন্ন এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31/10/2018। অবশ্যই অনলাইনে ফর্ম জমা দেওয়া এবং কোন ওয়েবসাইটে সেটা হচ্ছে www.mscwb.org। এরপরের যে চাকরিটি সেটা হচ্ছে কলকাতা পুর নিগম, পদ ফুড সেফটি অফিসার, শূন্যপদ খুবই কম 15 জন এবং 1/1/2018 ভিত্তিতে 37 বছরের কম হতে হবে। স্নাতক মানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি প্রভৃতি এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 31/10/2018। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যে ওয়েবসাইটটিতে হতে সেটা হচ্ছে www.mscwb.org। এরপর আছে নর্দার্ন কোলফিল্ড ট্রেনি অপারেটর পদ, শূন্যপদ 839 জন, 24/9/2018 ভিত্তিতে 30 বছরের কম বয়স হতে হবে। পদ অনুযায়ী বিভিন্ন, এখানে শিক্ষাগত যোগ্যতা 15/10/2018, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যে ওয়েবসাইটটিতে সেটা হচ্ছে www.mclcil.in।